এটি হলো কর্ণাটকের মাইসুর শহর। এই মাইসুর শহরে আসার পর চারিদিক দেখার পর আমি জাস্ট চমকে গেলাম, তার কারণটাই ভিডিও দেখলে বুঝতে পারবে। এই বছরে কলকাতা শহরে সুরুচি সঙ্গের দুর্গাপুজোর প্যান্ডেলের থিম ছিল মাইসুর প্যালেস। সেই মাইসুর প্যালেসের হদিশ খুঁজতে খুঁজতে আজ চলে এলাম কর্ণাটকের মাইসুর শহরে। ভিডিও শুরু করার আগে তোমাদের মাইসুর শহরের সম্পর্কে সাধারণ একটা ধারণা দিয়ে রাখি। এই কর্ণাটক রাজ্যের তৃতীয় জনবহুল শহর হলো মাইসুর। এই মাইসুর শহরকে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের এক নম্বর তালিকাতে রাখা হয়েছে। এই শহরে প্রধানত মাইসুর প্যালেসের জন্য বিখ্যাত। এই শহরে মোট জনসংখ্যা প্রায় 10 লক্ষ। এই রাজ্যের প্রধান ভাষা হলো কন্নড়। এই মহীশূর চামুণ্ডি পাহাড়ের পাদদেশে অবস্থিত। সমুদ্র সমতল থেকে এই শহরের উচ্চতা প্রায় 770 মিটার। এই কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালোর থেকে প্রায় এই শহরের দূরত্ব 140 কিলোমিটার। অনেক ঘোরার পরে একটা অটো পেলাম আমরা, যিনি মাইসুর প্যালেসে যেতে রাজি হলেন। আমরা সেই অটোতে চেপে পড়লাম। আমরা মাইসুর প্যালেসের গেট দিয়ে ঢুকলাম এবং তারপর যা দেখলাম। এটি ভারতবর্ষের কর্ণাটক রাজ্যের মহীশূরে অবস্থিত। এটি ওয়াদিয়ার রাজবংশের সরকারি বাসভবন ছিল এবং মহীশূর রাজ্যের আসন ছিল। বন্ধুরা, এবারে ট্যুরটা কিন্তু খুবই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই কি হলো, আমরা এত জায়গায় ঘুরেছি, তামিলনাড়ু, কেরালা, এবার কিন্তু আমরা কর্ণাটকের মধ্যে চলে এসেছি। আর এই মাইসুর কিন্তু কর্ণাটকের একটা জায়গার নাম। তো মাইসুরতে এই মাইসুর প্যালেস দেখতে পাচ্ছি আমরা। এই মাইসুর প্যালেস আমাদের কিন্তু কলকাতাতে সুরুচি সঙ্গে যে এবছর থিম এনেছিল, এই থিম কিন্তু এই থিমটাই নিয়ে এসেছিল। আর এই সেই থিমের কিন্তু আজকে সামনে আমরা দাঁড়িয়ে আছি। অরিজিনাল যে মন্দিরটা, মানে যে প্যালেস যেটা, তার দাঁড়িয়ে আছি আমরা। আর এবারের যে ট্যুরটা আমরা করেছি মাইসুরে, 3 দিনের ট্যুর, মানে আমরা যত জায়গায় ঘুরেছি তামিলনাড়ুতে, এটা সবচেয়ে আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং কী বলবো, খুব মানে আমরা 3 দিন থাকবো এখানে, ঠিক আছে। এখানকার যে জায়গাগুলো তোমাদের দেখাবো এবং এর সাথে সাথে নন্দী হিলসও থাকবে, নন্দী হিলসের ভিডিও তোমাদের দেখাবো, কিন্তু আমরা পার্ট পার্ট করে দেখাবো। একটা ভিডিওর মাধ্যমে এত বড় এত কিছু দেখানো সম্ভব নয়, পুরো ভিডিওটা তোমাদের দেখাবো। এটি হলো সেই জায়গা যেখানে আপনার সাথে থাকা ব্যাগ এবং পায়ের জুতো জমা রাখার কাউন্টার। এখানে 10 টাকা দিয়ে আপনার সামগ্রী জমা রেখে তারপর ভেতরে ঢুকতে হবে। তো এবার চলুন ভিতরে কি আছে দেখা যাক। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। মাইসুর প্যালেসের ভেতরে কী কী আছে না আছে সব কিছু তোমাদের দেখাবো। ভিডিওটি প্লিজ স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। টিকিট 6%।
এই মহীশূর প্রাসাদ যা আম্বাবিলাস নামেও পরিচিত। মূল প্রাসাদটি শ্বেতপাথরের গম্বুজ সহ তিনতলা বিশিষ্ট, রয়েছে 145 ফুট উঁচু পাঁচতলা টাওয়ার। প্রাসাদ চত্বর 245 ফুট লম্বা এবং 156 ফুট চওড়া। প্রাসাদের মোট গেট 7টা। এই 7টি গেটের মধ্যে উল্লেখযোগ্য গেট হল পূর্বে জয় মাতম্ব গেট এবং উত্তরে জয়রাম বলরাম গেট এবং দক্ষিণের বরাহ ও অম্বাবিলাস গেট। প্রাসাদের মধ্যস্থলে যে ধনুকাকৃতি খিলান রয়েছে তার উপরে রয়েছে সম্পদ ভাগ্য ও পাশ্চর্যের অধিষ্ঠাতী দেবী গজলক্ষ্মীর ভাস্কর্য। পুরনো দুর্গের মধ্যে রয়েছে 3টি মন্দির এবং মূল প্রাসাদের মধ্যে রয়েছে 8টি মন্দির। মহীশূরের রাজারা চামুণ্ডী দেবীর ভক্ত, তাই প্রাসাদটি চামুণ্ডি হিলস অভিমুখী। প্রাসাদে 2টি দরবার হল আছে। জয় চামারা কেন্দ্র ওয়াদিয়ার রাজত্বকালে 1940 থেকে 1950 মধ্যে প্রাসাদের পরিবর্তন করা হয়। হ্যাঁ, এবার বলে দিই যে মাইসুর শহরে আপনি আসবেন কিভাবে। কর্ণাটকে ভ্রমণ করতে এলে অবশ্যই আপনি মাইসুর শহরে একবার ঘুরে আসবেন। ব্যাঙ্গালোর থেকে এটা 140 থেকে 150 কিলোমিটারের মধ্যে এই শহরের ডিস্টেন্স। ট্রেনে ও বাসে আসা যায়। এই মাইসুর বিভিন্ন শহরের সাথে ট্রেন পথে যুক্ত করা আছে। এই প্রাসাদটি 1400 শতকে নির্মিত করা হয়েছিল, যা একাধিকবার পুড়িয়ে দেওয়া হয় এবং পুনর্নির্মাণ করা হয়। পুরাতন দুর্গটি কাঠের তৈরি এবং এইভাবেই সহজেই আগুন ধরে যায়। বর্তমান কাঠামোটি 1897 থেকে 1912 সালের মধ্যে নির্মিত হয়েছিল। পুরনো প্রাসাদটি পুড়ে যাওয়ার পর বর্তমান কাঠামোটি এখন নতুন দুর্গ নামে পরিচিত। এই মাইসুর প্যালেসের প্রবেশ মূল্য 100 টাকা এবং 10 থেকে 18 বছরের দর্শকদের জন্য কোনো টাকা নেওয়া হয় না। রবিবার ও সরকারি ছুটির দিন বাদে প্রাসাদে দর্শক সাধারণের জন্য লাইট শো এবং সাউন্ড শো হয়। এর মধ্যে ইংরেজিতে শো হয় বৃহস্পতিবার থেকে শনিবার সন্ধ্যে 7টা থেকে রাত 8টা পর্যন্ত। টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 120 টাকা এবং বাচ্চাদের জন্য 50 টাকা। সিম্বল
আমরা আজকে মাইসোর প্যালেসে ঘুরতে এসেছি মাইসোরে। তো প্যালেসটা সামনে থেকে পুরোটা কী বলবো অকাল্পনিকভাবে বানানো হয়েছে, খুবই সুন্দর লাগছে কাছ থেকে দেখে। সত্যি মানে ভাবতে পারিনি যে এত সুন্দর জিনিসটা। সব বন্ধুরা এতক্ষণ তোমাদের মাইসোর প্যালেসে পুরোটা দেখালাম, আমাদের ভেতরে ভেতরে কী আছে না আছে পুরোটা দেখালাম তোমাদেরকে। ভিডিওটা যদি তোমাদের এই প্যালেসটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা তোমরা ভালো লাগে তোমাদের শেয়ার করো বন্ধুর সাথে এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, ঠিক আছে? আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের জন্য এই বিভিন্ন জায়গা ঘুরে বিভিন্ন রকম মন্দির বিভিন্ন রকম ঘোরার জায়গা কিন্তু নিয়ে আসবো, ভবিষ্যতেও আসবে।